আসসালামু আলাইকুম, আমি তমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সানব্লক বা সানস্ক্রিমের একটা রিভিউ নিয়ে। তো অনেকদিন থেকে আমার কাছে এটা রিকোয়েস্ট ছিল, অনেক আপুর আমাকে মেসেঞ্জারে বা আমার ব্লগ চ্যানেলে কমেন্টসে অনেকেই জানতে চেয়েছে যে সানস্ক্রিম বা সানব্লকের একটা রিভিউ দাও, বা আপু তুমি কোন সানস্ক্রিমটা ইউজ করো, বা তুমি কোন সানব্লকটা ইউজ করো, দাম কেমন, কোথা থেকে আমরা কিনতে পারি। তো রিকোয়েস্ট ছিল, তো আমি আজকে সেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছে। তো সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে সানব্লক বা সানস্ক্রিমটা কি। তো সানব্লকটা হচ্ছে আমাদেরকে সূর্যের যে আলোটা আমরা বাহিরে গেলে যে পড়ে আমাদের ত্বকে, যে পার্টগুলো আমাদের খোলা থাকে, তো সূর্যের আলো পড়ে আমাদের ওই ত্বকটাকে পুড়িয়ে ফেলে। আর একটা বাচ্চা যখন জন্ম নেয়, আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি, একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন কিন্তু তার স্কিনটা অনেক ভালো থাকে, সে কালো হোক, ফর্সা হোক, বা যে স্কিন টোনেই হোক না কেন তার স্কিনটা অনেক ভালো থাকে। কিন্তু ধীরে ধীরে যখন সেই বাচ্চাটা বড় হয়, বাহিরের আবহাওয়াটা তার লাগে, সূর্যের তাপটা যখন তার শরীরে লাগে, তার গায়ে লাগে, তখন কিন্তু অটোমেটিকলি ওই যে সুন্দর যে স্কিনটা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর সেইটা নষ্ট করে হচ্ছে সূর্যের ক্ষতিকর রশ্মি আর হচ্ছে সূর্যের যে তাপটা সেইটা। তো এটা থেকে অবশ্যই আমাদের নিজেদের স্কিনকে বাঁচিয়ে রাখতে হবে, আর সেই জন্য মানে সেই প্রোটেকশনটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সানব্লক বা সানস্ক্রিম। তো সেই সানব্লকটা আমরা দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক ব্র্যান্ডের সানব্লক বা সানস্ক্রিমটা আছে। তো আমার কাছে বরাবর আমি যেটা ইউজ করি একটা হার্বাল প্রোডাক্ট ইউজ করি, আমার কাছে এটা খুবই ভালো লাগে। এবং আমাদের দেশে যে আবহাওয়া, এই আবহাওয়ায় এই সানব্লকটা খুবই উপযোগী। তো এই জন্যই ভাবলাম, আমি যেহেতু বেশ অনেক দিন মানে প্রায় বছরখানেক হচ্ছে আমি এই দুইটা সানব্লক ইউজ করতেছি, এই জন্য ভাবলাম যে আমি আপুদেরকে এটার রিভিউটা দেই এবং এটার কার্যকারিতা বা এগুলো সম্পর্কে একটু বলি। আর অবশ্যই আমি সব আপুদেরকে বলবো, আপনারা যদি আপনাদের স্কিনটাকে ভালো রাখতে চান, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনার স্কিনটাকে বাঁচিয়ে রাখতে চান এবং আপনার স্কিনে কোনো দাগ পড়বে না, কোনো স্পট পড়বে না, সেটার জন্য যদি আপনি কিছু প্রোটেকশন নিতে চান, সেটার জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে সানব্লক। আমরা ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করি, বাট দরকার নাই ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করার, কারণ ফর্সা তো আসলে কী বলবো, ফর্সা কিন্তু সুন্দর না, সুন্দরটা হচ্ছে স্কিনটা ভালো রাখা। ভালো রাখতে হলে অবশ্যই সানব্লকটা ইউজ করতে হবে। স্কিনে খুব তাড়াতাড়ি কী হয়, বয়সের ছাপ পড়ে, অনেকের মেস্তা পড়ে, আর এইটা অনেক এটার জন্য অনেকাংশে দায়ী হচ্ছে সূর্যের ক্ষতিকর রশ্মি। তো এই ক্ষতিকর রশ্মি থেকে আমাদের ত্বকটাকে বাঁচিয়ে রাখতে হবে, সানব্লক সানস্ক্রিম ইউজ করতে হবে। তো আজকে আমি আপনাদের সাথে যে দুইটা সানস্ক্রিমের পরিচয় করে দেবো সেটা হচ্ছে লোটাস হার্বালের। তো এই দুইটা সানব্লকই অনেক অনেক ভালো, আর এটা আমাদের আবহাওয়ায়, আমাদের যে আবহাওয়ায় যে গরমটা, যে রোদের তাপমাত্রা, সব কিছুর জন্যই কিন্তু এইটা একদমই পারফেক্ট, এই দুইটাই পারফেক্ট। এবং দুইটার কাজটা আমি আলাদা আলাদাভাবে বলে দিচ্ছি। প্রথমে আমি যেটা দেখাবো, লোটাস হার্বালের সানসেভ, আর এটা হচ্ছে 3-in-1 ম্যাট লুক ডেলি সানব্লক। তার মানে হচ্ছে এটা একটার ভিতরে তিনটা কাজ করবে, এটা সানসেভ মানে সূর্য থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে, এটা একই সাথে হচ্ছে আমাদের ম্যাট লুক দিবে স্কিনে, এবং এটা ডেলি ইউজ করা যাবে। এটার মধ্যে যেটা আছে, সানস প্রোটেকশন আছে, স্কিন লাইটিং আছে, ম্যাটিফাইং আছে, মানে এটা আমাদেরকে সান প্রোটেকশন করবে, স্কিনটাকে লাইটিং করবে এবং ম্যাটিফাই করবে, মানে ম্যাটিফাই বলতে স্কিনের যে তেলতেলে ভাবটা থাকে সেটা করবে না। এবং এই গরমের সিজনে মানে সামারের এই সিজনে এইটা অনেক অনেক ভালো, এবং এটা হচ্ছে অল স্কিন টাইপ, মানে যে কোনো স্কিন টাইপের লোকজন এটা ব্যবহার করতে পারবে। এবং আমি এটা অনেক দিন ব্যবহার করেছি, এবং এটা দেওয়ার পর মুখে কিন্তু সুন্দর একটা কাভারেজ আসে, একটা মেকআপ লুক আসে, কারণ এটা যেহেতু ম্যাটিফাই, স্কিনটাকে লাইট করে। তো এটা হচ্ছে, আর এটার যে ইয়াটা, এটা হচ্ছে SPF 40টা অনেক অনেক ভালো, এবং এটার মধ্যে UVA এবং UVB প্রোটেকশন দেওয়া আছে, প্লাস এটার হচ্ছে
পি এর পরে প্লাস 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 চিহ্ন দেওয়া আছে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে প্লাস পি এ প্লাস মানে হচ্ছে এটা যতগুলো প্লাস থাকবে ততগুলো মানে তত বেশি টাইম হচ্ছে এটা আমাদের স্কিনটাকে প্রোটেকশন দিবে। তো এই হচ্ছে এটার ইয়াটা, আর এটার প্রাইসটাও রিজনেবল। আর এটা একটা ইন্ডিয়ান হার্বাল প্রোডাক্ট, এই জন্য কিন্তু এটা কোনো কেমিক্যাল প্রোডাক্ট না যে আমাদের ত্বকের ক্ষতি হবে। এটা হচ্ছে 480 টাকা। আর আমি সবসময় যেটা বলি যে এই যে সানব্লকগুলো ইউজ করে এটা কিন্তু আমাদের স্কিনের উপরের লেয়ারটাকে সুন্দর করে প্রোটেকশন দেয়। আর এটার কালারটা হচ্ছে এরকম। তো এইভাবে করে আমরা দিয়ে সুন্দর 10 মিনিট ফ্যানের নিচে মুখটাকে সুন্দর করে শুকিয়ে তারপর বাহিরে চলে যাব। আর সানব্লকগুলো অবশ্যই আমরা বাহিরে যাওয়ার 10 মিনিট আগে দিব। তো দিলাম, এভাবে করে দিতে হবে। দেখেন আমার হাতটা, হাতের যে স্কিনটা এই দিলাম আমি, আমার কিন্তু এইখানে কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন একটু ফর্সা হয়ে গিয়েছে এবং স্কিনটা কিন্তু সুন্দর একটা ম্যাটিফাই লুক এসেছে। তো এটা খুবই ভালো কাজ করে, আমি এটা ইউজ করি। হ্যাঁ, আর কি বলবো, আমি ইউজ করে ফল পেয়েছি এই জন্যই আসলে আপনাদেরকে বললাম। আর যেহেতু এটা আমাদের স্কিনের উপরটাকে, আমাদের স্কিনের ইয়াটাকে লক করে রাখে, সূর্যের ইয়াটা আমাদের স্কিনের ভিতরে ঢুকতে দেয় না, তো এই জন্য কী করতে হবে, বাহির থেকে যখন আমরা আসবো, যখন আমরা বাসায় ফিরে আসবো, তখন কিন্তু সাথে সাথে এই স্কিনটাকে পরিষ্কার করে ফেলতে হবে, যাতে আমাদের স্কিনের মানে পোর্সগুলো ওপেন হয়ে যায়, প্লাস হচ্ছে স্কিন থেকে এটা বের হয়ে আসে। তা না হলে যদি আমি স্কিনে থেকে যাই তাহলে কিন্তু ব্রণ হওয়ার চান্স আছে। অনেকেই কিন্তু এটা বলে যে আমি তো সানব্লক দেই, তারপর দেওয়ার পর আমার স্কিনে ব্রণ উঠে, কিন্তু ওটার কারণ হচ্ছে আপনারা দেন ঠিক আছে, ওটা আবার ক্লিন করেন না, ওটা কিন্তু ক্লিন করতে হবে একটা সময় পর। আর রাতে কখনো এটা ইউজ করা যাবে না, সবসময় দিনে, আর বাহিরে গেলে রোদে গেলে এটা ইউজ করতে হবে। আর মাস্ট, আমার আমার মনে হয় যে বাচ্চাদেরও এটা ইউজ করানো উচিত, মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে। আমি বলবো যে সব এজে মানে লাইক আপনার 12 বছর পর থেকে সবসময় সব স্কিনে, মুখে বা হাতে পায়ে সব জায়গায় এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর একটা যেটা হচ্ছে, এটাও লোটাস হার্বারের, আর এটা হচ্ছে SPF 50, এবং এটা হচ্ছে ইউভি স্ক্রিন ম্যাটিফাই জেল আল্ট্রা স্মুদিং ম্যাট লুক অয়েল কন্ট্রোল। হ্যাঁ, এটা অয়েল কন্ট্রোল, এটাও সামারের জন্য ভালো। এইটা দিলেও যাদের ঘামবে স্কিনটা তারা এটা দিবেন না, তারা দিবেন এইটা। এটা দিলে স্কিন একদমই ঘামবে না এবং স্কিনে দেওয়ার পর একদম ঠান্ডা ঠান্ডা একটা ফিল হবে এবং স্কিনটা খুব ফ্রেশ ফিল হবে। আর এটা দেখতেই পাচ্ছেন নর্মাল টু অয়েলি স্কিন, মানে যাদের অয়েলি স্কিন, গরমে আমাদের প্রায় সবারই স্কিন অয়েলি থাকে, তো গরমে এটা ইউজ করা যেতে পারে। আর এটাতে যেহেতু SPF 50 আছে, এটা কিন্তু মানে অনেকক্ষণ মানে অনেক বেশি তাপমাত্রায় আমাদেরকে স্কিনটাকে রক্ষা করবে, এবং UVA, UVB এবং PA++++ সবই দেওয়া আছে। আর এটার প্রাইস মেবি 580 টাকা, আমি ভুলে গেছি। যাই হোক, অনেক আমি তো যাই হোক, এখন আমি এইটা একটু খুলে দেখাচ্ছি এটা কেমন ভিতরে। এটা কিন্তু আমি এই হাতে দিচ্ছি, ডান হাতে, আও, এই যে হচ্ছে এটা, এটা হচ্ছে হোয়াইট কালারের। এই যে এটা কিন্তু একদম স্কিনের সাথে মিশে যাবে, এটা অবশ্য আমাদের ফর্সা করবে না, বাট স্কিনের সাথে মিশে যাবে। এটা ওয়াটার বেসড, একদম ওয়াটার বেসড। তো আর এটার ফ্লেভারটা অনেক অনেক ভালো, এটা আমার কাছে ভালোই লাগে। তো আমার স্কিনটা যখন বেশি অয়েলি মনে হয় তখন আমি এটা ইউজ করি, আর যখন মনে হয় যে একটু ড্রাই হয়ে গেছে তখন কিন্তু আমি ওই আগে যেটা দেখালাম ওইটা ইউজ করি। আর প্রোডাক্ট কেনার সময় সবসময় খেয়াল রাখতে হবে অরিজিনাল প্রোডাক্ট, কোনো বিশ্বাসযোগ্য কোনো দোকান, কসমেটিকের দোকান থেকে কেনা বা পরিচিত কোনো দোকান থেকে কেনা, এবং তাদের বলা যে আমাকে অরিজিনালটা দাও এবং যদি প্রবলেম হয় আমি তোমাদের কমপ্লেন করবো, বা এরকম করে কেনা উচিত। আমি সবসময় এটা করি। তো যাই হোক, এছাড়াও হচ্ছে অনলাইনে বিভিন্ন পেজ আছে, ইদানিং অনেক পেজ বের হয়েছে, আমি জানি না পেজ সম্পর্কে আমার ধারণা নাই, ফেক না রিয়েল ওগুলো আমি জানি না, ওগুলো ওই পেজ থেকে মানে কিনতে হলেও ওগুলো যাচাই বাছাই করে কিনতে হবে। তো এই হচ্ছে আমাদের, আমার আজকের হচ্ছে ভিডিও। মোটামুটি আমার মনে হয় যে সানস্ক্রিন সম্পর্কে বা সানব্লক সম্পর্কে তোমরা অনেক মানে, তো আমার মনে হয় মোটামুটি আপনারা হচ্ছে সানস্ক্রিন বা সানব্লক সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন।
এবং আমি বলবো সবসময় সবারই ইউজ করা উচিত, এবং আমি বাহিরে গেলে সবসময় এগুলো ইউজ করি। এবং আমি এর আগেও আমার ব্লগেও হয়তো আপনারা দেখেছেন আমি ইউজ করি, এবং আমি কয়েকটা এরকম শেষ করেছি এবং গত এক বছর যাবৎ আমি কন্টিনিউ করতেছি বাহিরে গেলে। তো মোটামুটি আমার ভালো কাজ দিতেছে। স্কিনটাকে সুস্থ রাখা, দাগমুক্ত রাখা, সেটাই হচ্ছে আমাদের মূল বিষয় হওয়া উচিত। কখনোই ফর্সা হওয়া এটা চিন্তা করে কোনো কিছু ইউজ করা উচিত না আমি বলবো। তো আশা করি সবাই এই এগুলো ট্রাই করবেন আর এটা অভ্যাস করে ফেলবেন যে সানব্লক ইউজ করাটা বাহিরে যাওয়ার সময়। আর গরমের মধ্যে বাংলাদেশের আবহাওয়ার জন্য এই দুইটা সানস্ক্রিন অনেক অনেক ভালো, এবং এই দুইটা ছাড়াও আমি আরও একটা ইউজ করি, সেটার প্রাইসটা একটু বেশি, এবং আমি সেটারও একটা রিভিউ দিব কোনো একটা ভিডিওতে। যারা চাচ্ছেন যে একটু বেশি হাই প্রাইসের বেশি ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট ইউজ করতে, তাদের জন্য আসলে সেটা। বাট নর্মাল আমরা মানে সবসময় এবং হাতের নাগালে এই দুইটা কিন্তু মানে যে কোনো কসমেটিকের দোকানে সবসময় খুব ইজিলি পেয়ে যাব। তো ঠিক আছে, অনেক বকবক করলাম, জানি না কতটুকু বোঝাতে পেরেছি আপনাদেরকে, বাট আমি চেষ্টা করেছি। আর যেহেতু আমার আসলে এই কসমেটিক বা বিউটি টিপস সম্পর্কে ভিডিওগুলো করতেছি নতুন, যদি আমি ব্লগ অনেক আগে থেকেই করি, বাট এই সেক্টরটাতে আমি নতুন, এই জন্য আমার ভুল হতে পারে, তো সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আসলে এই চ্যানেলটা খুলতাম না, এই চ্যানেলটা খোলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা। আমি কিন্তু মেকআপে এক্সপার্ট না, বিউটি ব্লগার যারা আছে তারা কিন্তু অনেক মেকআপ শেকআপ দিয়ে ক্যামেরার সামনে এসে বকবক করে, বাট আমি কিন্তু একদম ন্যাচারালি এসেছি, আমি যেরকম আমি সেরকমই এসেছি আপনাদের সামনে। এবং আমি এটা মানতে পারি, যেহেতু আমাকে অনেক আপুরা বলে যে আপু তুমি কী করো, তোমার স্কিনটা অনেক গ্লোয়িং বা তোমার স্কিনটা অনেক ভালো, আমাদের সাথে শেয়ার করো, এই জন্যই কিন্তু এই চ্যানেলটা ওপেন করে এবং আপনাদের সাথে শেয়ার করা। তো এই হচ্ছে আমার চ্যানেল খোলার উদ্দেশ্য, এটাও আমি আজকে বলে দিলাম। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, তো এখনকার মতো আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ।